আমাদের দেশে করোনা ভাইরাস দিও না মাওলা, আমাদের দেশে এই মরণ ব্যাধি দিও না মাওলা। আল্লাহ যে সকল গুনার কারণে ব্যাধি এই ব্যাধি হয়, সকল গুনা থেকে আমাদেরকে বাঁচান মাওলা। বলেন আমাকে দিও না, আমাকে দিও না আল্লাহ, এই ব্যাধি কোনো মুসলমানকে দিও না মাওলা। আল্লাহ অসুখ কোনো মুসলমানকে দিও না মাওলা। আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে হেফাজত ফরমা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আমি বড় জালেম, আমি বড় জালেম, আমি বড় জালেম, আল্লাহ নিজের জীবনের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু আন্তা। সকলে বলেন আল্লাহ আমি সীমাহীন জুলুম করে ফেলেছি, 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 আমি সীমাহীন জুলুম করে ফেলেছি। আল্লাহ দিনেও জুলুম করছি, রাতেও জুলুম করছি। আল্লাহ আপনি কোনো জুলুম করেন না, জুলুম আমি করছি আমার উপরে, আমি আমার উপরে জুলুম করছি, আমি আমার উপরে জুলুম করছি, আমি আমার উপরে জুলুম করছি, আমি আমার উপরে জুলুম করছি রে মাওলা, আমি আমার উপরে জুলুম করছি, আমি আমার উপরে। আল্লাহ বেশি জুলুম করছি রে মাওলা, জলম তো নফসি জুলমান কাসীরা, আল্লাহ বেশি জুলুম করছি রে মাওলা, সীমাহীন জুলুম করছি রে মাওলা। আল্লাহ একটা গুনাহ যদি হয়ে যেত সাহাবা ইকরামদের, যদি জীবনে একটা হয়ে গেছে এটাকে সীমাহীন জুলুম মনে করতো রে মাওলা। আমরা কোটি কোটি গুনাহ করেও গুনাহই মনে করি না রে মাওলা, আমাদের দিলগুলো এত বরবাদ হলো কেন, আমাদেরকে কে ধোকা দিল। মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ কে রে আমাদেরকে ধোকা দিল। আল্লাহ মওত আসতেছে, মওত আসতেছে, মওত আসতেছে, কবর হা করে আমার দিকে তাকিয়ে আছে, কবর আমার দিকে হা করে দাঁড়িয়ে আছে, ওই তো মালাকুল মওত তৈয়ার হয়ে গেছে, ওই তো মালাকুল মওত তৈয়ার হয়ে গেছে, ওই তো মালাকুল মওত, মালাকুল মওত তৈয়ার হয়ে আছে, মালাকুল মওত তৈয়ার হয়ে গেছে রে মাওলা, হয়তো ইসরাফিল সিঙ্গানিয়া দাঁড়ায় রয়েছে রে মাওলা, হয়তো ইসরাফিল সিঙ্গানিয়া দাঁড়ায় রয়েছে, মালাকুল মওত পিছনে দাঁড়ায় আছে,
মালাকুল মওত দাঁড়িয়ে আছে, আল্লাহ ধোকার পর্দা হটায় দাও, ধোকার পর্দা হটায় দেন মওলা, ধোকার পর্দা হটায় দেন, নফসের পর্দা হটায় দেন মওলা, আল্লাহ ধোকার পর্দা হটায় দেন মওলা, আল্লাহ আমাদেরকে একটু বুঝ দিয়ে দেন, আমাদেরকে আপনার মহাব্বত দিয়ে দেন মওলা, আপনার মহাব্বত দিয়ে দেন। এটা মানুষ তো তার মাহবুবকে মারে না রে মওলা, মাহবুব তো তার মাহবুবকে থাপ্পড় দেয় না, আপনি আমাদেরকে মহাব্বত দিয়ে দেন মওলা, আপনার মহাব্বত দিয়ে আজাব থেকে বাঁচায় দেন, আপনার মহাব্বত আমাদের দিলে দিয়ে দেন মওলা, আপনার মহাব্বত দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে বদলাইয়া দিও না, আমাদেরকে আপনার মহাব্বত দিয়ে দেন মওলা, আমাদেরকে আপনার মহাব্বত দিয়ে দেন মওলা, আমাদেরকে শুয়ার আর বান্দর বানাইয়া দিও না মওলা, আল্লাহ আমাদেরকে শুয়ার আর বান্দর বানাইয়া দিও না, আমাদেরকে জমিন ধসাইয়া দিও না মওলা, আগুন দিয়ে শাস্তি দিও না, পানি দিয়ে শাস্তি দিও না, মাটি দিয়ে শাস্তি দিও না, বাতাস দিয়ে শাস্তি দিও না, কঠিন কঠিন বিমারি দিয়ে আমাদেরকে শাস্তি দিও না মওলা, ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন ফালাম্মা নাসু মা যুক্কিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাইই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান فإذا هم مبلسون الله আমরা নাফরমানি করতাম না, আমরা নাফরমানি করব না মওলা, ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون
فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. صدق الله مولانا العظيم. আজকে 29 ফেব্রুয়ারি 2020 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের মাসিক ইসলাহি মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেন মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি সারা দেশ থেকে আমাকে আর আপনাকে পছন্দ করে করে ভালোবেসে ভালোবেসে এখানে জমা করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমরা এখানে কেউ আসি নাই, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনাদের সামনে পোস্টার পৌঁছানো হয় নাই, লিফলেটও পৌঁছানো হয় নাই, মাইকিংও আপনাদের সামনে করা হয় নাই, অতএব বোঝা গেছে আল্লাহ তাআলাই আমাদেরকে জমা করেছেন। এখানে জমা হওয়ার পেছনে কারোর কোনো গরজ নাই, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে, যশোর থেকে, নীলফামারি থেকে, কুড়িগ্রাম থেকে, ঠাকুরগাঁও থেকে, ওইদিকে সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে, হবিগঞ্জ থেকে, ওইদিকে কক্সবাজার থেকে, টেকনাফ থেকে, আনোয়ারা থেকে, পটিয়া থেকে, ওইদিকে শরীয়তপুর থেকে, চাঁদপুর থেকে, লক্ষ্মীপুর থেকে, ভোলা থেকে, সন্দ্বীপ থেকে, নোয়াখালী তো আছেই, যারা আসছেন আপনারা খুশি হইতে পারেন, বিফাদলিল্লাহি ফালিয়াফরাহু, আপনারা খুশি হয়ে যান, আল্লাহ তাআলার কাছে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্যই হয়তো আমাদেরকে জমা করেছেন। আর ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিন ফিয়া, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। আর এক হাদিসে হাক্কাত মুহাব্বতি লিল মুতাহাব্বিন ফিয়া, হাক্কাত মুহাব্বতি লিল মুতাজালিসিন ফিয়া, হাক্কাত মুহাব্বতি লিল মুতাবাদিলিন ফিয়া, আমার জন্য যারা একত্রিত হয়। বলেন এখানে কার জন্য একত্রিত হওয়া? যদি কারো অন্য কোনো গরজ থাকে তো এটাকে ঠিক করে নেন, এখনও করে নেন, সময় আছে না? আর অন্য কোনো গরজে তো আমরা আসি নাই কেউ। কোন গরজে? সারা রাত সফর করছে গাইবান্ধাওয়ালারা, সারা রাত সফর করছে সিলেটওয়ালারা, সারা রাত সফর করছে, এজন্য আল্লাহ তাআলা যেন এই মজলিসের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। মেরে ভাই ও ইতমিনানের কিছু নাই, দিল্লি শাহ ওলিউল্লাহ মহাদ্দেশে দেহলভীর মজলিস এর থেকে কোটি গুণে সমৃদ্ধ ছিল। শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলভী রহমতুল্লাহ মজলিস এর থেকে কোটি গুণে বেশি সমৃদ্ধ ছিল। থানাবনের মজলিস আর গাঙ্গুহের মজলিস এর থেকে কোটি গুণে বেশি সমৃদ্ধ ছিল। লেকিন সেই দিল্লির মসজিদে এখন আগুন জ্বলে, সে মসজিদের মিনারায় হনুমানের পতাকা উড়ে, পেটে বাচ্চা নিয়ে মা যাচ্ছিলেন, ওই ওই মাকে হত্যা করা হয়েছে রাস্তায়। প্রাইমারি স্কুলের বাচ্চা স্কুলে যাচ্ছে, মুসলমান বাচ্চা, তাকেও হত্যা করা হয়েছে, মসজিদে আগুন জ্বালানো হয়েছে, মসজিদের বাহির থেকে শুধু পায়খানা আর গোবর নিক্ষেপ করতেছে, এটা মালিকের ঘর, ঘরের তো কোনো কসুর নাই,
তো চুরি হলো এই ঘর যারা হেফাজত করে তাদের, ও চুরি হলো আমাদের। এই জন্য আমরা এখানে জমা হওয়ার, এই আজাদি কতক্ষণ থাকে বলা তো যায় না, সামনের মাসেও আমাদের এই আজাদি আসে কিনা বলা তো যায় না। এই জন্য মেরে ভাই আল্লাহমুখী হওয়া, বলেন কি মুখী হওয়া, বলেন গোটা পৃথিবী থেকে বাইতুল্লাহকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, বাইতুল্লাহ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া, বাইতুল্লাহ তাওয়াফ থেকে খালি হওয়া, এটা বড় ধরনের আজাবের আলামত, এটা বড় আজাবের আলামত। ছয় হাজার বছরেও বাইতুল্লাহ মুতাওয়াফিন থেকে খালি হয় নাই, বাইতুল্লাহ রাকেইন আর সাজেদিন আর তাওয়াফকারীদের থেকে খালি হয় নাই, বাইতুল্লাহকেও খালি করে দেওয়া হচ্ছে। মসজিদে নববী রাসূলের রওজায়ে আথার কবে খালি হয়েছিল, রওজায়ে আথারকেও আর ঢুকতে দেওয়া হচ্ছে না। মেরে ভাইও ওলা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন আফআমানা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান আহুম নাঈমুন। কোন নিরাপত্তার চাদর দিয়ে আপনারা বেষ্টিত আছেন যে রাতের বেলা আজাব আসবে না? আজ রাতে আজাব আসবে না কে বলছে? এই দিল্লির এই মানুষগুলো তো জানতো না তাদের ঘরে এই পরিমাণ আজাব আসবে। বারবার মুসলমানরা কি জানতো তাদের উপরে এই পরিমাণ আজাব আসবে? কাশ্মীরের মুসলমানদের উপরে কি পরিমাণ আজাব চলছে? এর একমাত্র কারণ আমাদের গুনাহ। একমাত্র কারণ কি বলেন? আমাদের গুনাহ একমাত্র কারণ, একমাত্র কারণ আমাদের গুনাহ। আমাদের গুনাহের কারণে না জানি রব সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন ফালিউবাদদিল কওমান গায়রাকুম, আমি আরেক দল বানাবো, ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহুম, যারা আমাকে ভালোবাসবে আর আমি যাদেরকে ভালোবাসব। রব সিদ্ধান্ত শুনিয়েছেন যদি তোমরা আমার না হও আমি আরেক দল বানাবো, আরেক দল বানাবো আমি, যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসব। ইহুদির কলিজায় ভালোবাসা রাখেন, নাসারার কলিজায় আল্লাহর মহাব্বত রাখেন, হিন্দুর কলিজায় আল্লাহর মহাব্বত রাখেন, মুসলমানের কলিজায় আল্লাহর মহাব্বত রাখেন, আজ মুফতির কলিজায় আল্লাহর মহাব্বত কদ্দুর দেখেন, আজকে মহাদ্দেশের কলিজায় আল্লাহর মহাব্বত কদ্দুর দেখেন। আল্লাহর মহাব্বত থেকে দিল খালি হয়ে গেছে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না, আপনি ওকে কতক্ষণ লুকমা দিবেন বলেন? আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, ওর মুখে কতক্ষণ লুকমা তুলে দিবেন আপনি? আপনার সন্তান আপনারা ভালোবাসে না, ওরে কতক্ষণ খাওয়াবেন আপনি? বুঝেন নাই কথা? তো মালিককে ভালোবাসবে না, মালিক তাকে পালবে কেন? কতদিন পালবে মালিকা? পালছে তো হাজার বছর, 1450 বছর ধরে তো পালতে থাকছে। কি কি ভাই, আমরা নিরাপত্তার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তো ইরানের ভাইস প্রেসিডেন্ট আক্রান্ত হলো কেন? কোন নিরাপত্তা ছিল না ইরানের ভাইস প্রেসিডেন্টের? ইরানের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হলো কেন, মারা গেল কেন করোনা? বুঝেন নাই কথা? সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব খোমেনির পরের জন যিনি, মারা গেল কেন করোনা? মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রী, ইরানের স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত হয়ে গেছে, তো স্বাস্থ্যমন্ত্রীর কোন সেফটি ছিল না? ওলা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, বলেন কে কখন আক্রান্ত হবেন বলেন? আল্লাহর আজাব আসতেছে, একটু কল্পনা তো করেন, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে গেল আর বিদেশ থেকে সবগুলো জাহাজ বন্ধ করে দিল আর বিদেশ থেকে সবগুলো ফ্লাইট বন্ধ করে দিল, বলেন তো এদেশ তার খাদ্যে এক সপ্তাহ চলবে কি? এদেশ ডালে এক সপ্তাহ চলবে? এদেশ গমে এক সপ্তাহ চলবে? এদেশ বাচ্চাদের শিশু খাবারে কয়দিন চলবে বলেন? কথা দেন,
ঔষধে কদিন চলবে? গার্মেন্টসের কাঁচা মালে কতদিন চলবে? হ্যাঁ, আলু কদিন চলবে? পেঁয়াজ রসুন কদিন চলবে বলেন না কেন? এলাচি দারচিনি কদিন চলবে? এখন কি টেলিভিশনে আর রেডিওতে বক্তব্য দিলেই করোনা আসবে না? কিছু বুঝাইতে পারতেছি না তো আমি। টেলিভিশনে আর কি বলে, রেডিও টেলিভিশনে বক্তব্য দিলেই আর করোনা আসবে না? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে ধরে ধরে হাজি ক্যাম্পে নিয়ে রেখে দিলে আর করোনা আসবে না? হ্যাঁ, মাহফিলগুলো বন্ধ করে দিলে আর করোনা আসবে না? একমাত্র রাস্তা আল্লাহ তাআলাকে ধরা। আপনা মন মে ডুবকর বাজা সুরাগে জিন্দগি, তুমেরা বনতা নবন আপনা হি বন। আমার আর আমার জীবনের শেষ ক্ষমতা তো আমার উপরে আছে, আমার স্ত্রীর মধ্যে তো আমার ক্ষমতা নাই, আমার ছেলেমেয়েরা আমার কথা শুনে না, কথা বলেন, ছেলেমেয়েদের উপরে তো আমার ক্ষমতা নাই, লেকিন এখনও আমার উপরে আমার কর্তৃত্ব আছে কি না? আমার উপরে তো আমার আছে, বুঝতে পারতেছি না মনে হয়, আমার উপরে আমার দখলটা তো আছে এখনও, এখন আমার কি করা বলেন? নিজেকে তো বাঁচাই, নিজেকে তো বাঁচাই আল্লাহর নাফরমানি থেকে, নিজেকে তো বাঁচাই গুনাহ থেকে, নিজেকে তো বাঁচাই গুনাহ থেকে। ফালাম্মা নাসু মা দুঃখের উবি, সরাসরি এই ধ্বংসের এই ভাইরাসের ইল্লত আল্লাহ বলেন, কারণ আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা দুঃখের উবি, আমার দেওয়া হেদায়ত তারা যখন ভুলে গেছে, আমার দেওয়া হেদায়ত তারা যখন কি, ফালাম্মা নাসু মা দুঃখের উবি, আমার দেওয়া হেদায়ত তারা যখন ভুলে গেছে, আমার দেওয়া উপদেশ তারা যখন ভুলে গেছে, আমার দেওয়া সিকির ফিকির তারা যখন ভুলে গেছে, ফাতাহনা আলাইহিম ফালাম্মা নাসু মা দুঃখের উবি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তারা ভুলতে থাকছে আমি তাদের সামনে সম্পদের দুয়ার খুলতে থাকছি, তারা ভুলছে আমি খুলছি, বলেন কি বলছে, তারা ভুলে গেছে আমাকে আমি তাদের জন্য ক্ষমতার দুয়ার খুলছি, তারা ভুলছে আমাকে আমি তাদের জন্য সম্পদের দুয়ার খুলছি, তারা ভুলছে আমাকে তাদের জন্য আমি অস্ত্রের দুয়ার খুলছি, তারা ভুলছে আমাকে জনবলের দুয়ার খুলছি, তারা ভুলছে আমাকে সম্পদের দুয়ার খুলছি, খুলতে 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 বলেন পৃথিবীতে চায় না কি নাই, কি পরিমাণ খুলছে, গোটা মানব জাতির ইতিহাসে আজকের চায়নার যে উৎকর্ষতা, গোটা মানব জাতির ইতিহাসে আর কেউ এত উৎকর্ষ ছিল নি কি? ইটালিতে চায়নার মাল পাওয়া যায় নি, কানাডা চায়নার মাল পাওয়া যায় নি, কে জানে ভাই, সুইজারল্যান্ডে চায়নার মাল পাওয়া যায় নি, সৌদি আরবে চায়নার মাল পাওয়া যায় নি, চায়নাতে বাংলাদেশি মাল জানি মামুলি, বুঝো না কথা, চায়নার মাল বাংলাদেশে আসেনি, কোন দোকানে নাই, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ফাতাহনা আলাইহিম আমি খুলে দিয়েছি তাদের উপরে আবওয়াবা কুল্লি শাই সব কিছুর দুয়ার, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যখন তারা আমাকে ভুলে গিয়েছে, শুধু চায়নারা বলছে না আরো কেউ বলছে, আর আমি বলছি বলেন, আমি বলছি ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আমার দাওয়া হেদায়েত তারা যখন ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের সামনে দুনিয়ার সব কিছুর দুয়ার খুলে দিয়েছি, হাত্তা ইদা ফারিহু, তারা যখন আনন্দের আতিশয্যে, হাত্তা ইদা ফারিহু, তারা যখন খুশির জোয়ারে ভেসে উঠছে, উঠছে না উঠছে না, কেন ইটালিতে এত নগ্নতা, কেন জাপানে এত নগ্নতা, কেন আমেরিকা এত নগ্নতা, আসেনি নগ্নতা আসেনি, কেন লন্ডনে এত নগ্নতা, কেন বাংলাদেশের ক্লাবগুলোতে এত নগ্নতা,
আসেনি? কেন বাংলাদেশের হোটেলগুলোতে এত নগ্রতা? হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নেয়ামতে যখন তারা খুশির আতিশয্যে উঠে গেছে, হাত্তা ইদা ফারিহু, যখন তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে খুশির মধ্যে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নেয়ামত পাইয়া যখন খুশির জোয়ারে ভাসছে, কি এত নগ্নতাকে? মাল থাকার কারণে না মাল না থাকার কারণে? হ্যাঁ, এত বেহায়াপনা মাল থাকার কারণে না মাল না থাকার কারণে? এত গান বিয়ের অনুষ্ঠানে এত এত নগ্নতা মাল থাকার কারণে না মাল না থাকার কারণে? তাহলে মাল থাকা গজব না না থাকা গজব? থাকার গজব বেশি না না থাকার গজব বেশি? হ্যাঁ, নাকি থাকার গজব না না থাকার গজব? ইটালি মালের গজব না থাকার গজব না না থাকার গজব? কি বলেন? কি মালের মাল থাকা নেয়ামত না মাল না থাকা নেয়ামত? মাল না থাকা নেয়ামত, মাল না থাকা নেয়ামত দেখেই তো নবীজিকে মাল দেন নাই, মাল না থাকা নেয়ামত দেখেই তো হযরত বেলালকে নেয়ামত দেন নাই, মাল না থাকা নেয়ামত দেখেই তো হযরত আবু বকরকে এই নেয়ামত দেন নাই। তাহলে মাল বেশি হওয়া নেয়ামত না না থাকা বেশি না হওয়া নেয়ামত? কি মাল বেশি হওয়া নেয়ামত না বেশি না হওয়া নেয়ামত? মাল কদ্দুর হওয়া, হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থান কন, জীবনের অনিবার্য অংশ যেগুলো এর দূর, এর বাইরে যত মাল তত গজব। বলেন, এর বাইরে যত মাল তত গজব। আচ্ছা, গরিব গুরাবাদের বিয়েতে বেশি নাফরমানি হয় না ধনীদের বিয়েতে বেশি নাফরমানি হয়? হ্যাঁ, গরিব গুরাবাদের আকিকা অনুষ্ঠানে বেশি নাফরমানি হয় না ধনীদের? বিষয়টা কি, থাকার কারণে না থাকার কারণে? মাল থাকার কারণে না থাকার কারণে? আচ্ছা, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই, ওদের সামনে যখন আমি সব কিছুর দুয়ার খুলে দিছি, খুলছে নি খুলছে না? আচ্ছা, এদের এরা এত নগ্ন হইলো কেন? এদের কাপড় চোপড় এত নগ্ন হইলো কেন? কাপড় চোপড় না থাকার কারণে না বেশি থাকার কারণে? কি বেশি থাকার কারণে না থাকার কারণে? তো দিছে এত বেশি, এরা ফুললো না কা? হ্যাঁ, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই, এরা যখন আমাকে ভুলে গিয়েছে, এরা যখন আমার দেওয়া নেয়ামত ভুলে গিয়েছে, আমি এদের সামনে সব কিছুর দুয়ার খুলে দিয়েছি, হাত্তা ইদা ফারিহু, এবার যখন সীমা লঙ্ঘন করেছে খুশিতে, দুঃখে সীমা লঙ্ঘন বেশি করে না খুশিতে সীমা লঙ্ঘন বেশি করে? নেয়ামত পায়া সীমা লঙ্ঘন বেশি করে না নেয়ামত না পায়া সীমা লঙ্ঘন বেশি করে? এবার আল্লাহ বলে, হাত্তা ইদা ফারিহু, এরা যখন খুশির জোয়ারে ভাইসে আমার সাথে বিদ্রোহ শুরু করছে, আখাজনা হুম বাগতাতান, আমি হঠাৎ করে এদেরকে ধরছি। তাহলে ধরার কারণ কি? হ্যাঁ, তাহলে ভুলে যাওয়ার পরে প্রথম শাস্তি কি দিছে? মাল বাড়াই দিছে। বলেন, ভুলে যাওয়ার পরে প্রথম শাস্তি কি দিছে? মাল। তাহলে এই মাল বাড়ানো কি কিয়ামত পর্যন্ত বাড়ানো সিদ্ধান্তের ভূমিকা নাকি ধ্বংসের ভূমিকা? কোরআন কি সত্য না মিথ্যা? হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাজনাহুম বাগতাতান, আমি এদেরকে হঠাৎ করে ধরছি, আখাজনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এদেরকে ধরছি, আখাজনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, এদেরকে ধরছি, আর এরা হায় কি হয়ে গেল রে, এখন এক শব্দ কি বলতেছে বলেন, হায় কি হয়ে গেল, কিরে কি থেকে কি হয়ে গেল, এই ভাইরাস কোথেকে আইলো? মানে মালিকের কাছে তো এই ভাইরাস ছাড়া আর কোনো ভাইরাস নাই। বলেন, এই মসজিদে আপনারা যারা আছেন কে কে নিরাপদ, হাত তোলেন। বলেন যে আমার হবে না, ওহি এসছে,
কেমনে ঘুম আসে, কেমনে হাসি আসে, অসুস্থকে রেখে দিছে ওখানে ওই জায়গা, বাপ আর মা পর্যন্ত ওখানে যায় না, বাঁশের আঘাত করে খানা দিতেছে, বাঁশে করে বাঁশে করে। কুকুর আর বিড়ালকে যেভাবে বেঁধে রাখে এভাবে বেঁধে রাখতেছে। বলেন ডাক্তার যাইতেছে, ডাক্তার আক্রান্ত হয়ে গেছে, চায়নাতে 25 জন ডাক্তার মারা গেছে পর্যন্ত, এখন কে যাবে? চাকরি ছেড়ে দিবে, করতাম না খেতন। কে নিরাপদ? কি অতুবু ইলাল্লাহি জামিয়া, অতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন তওবা করো, তওবা করো, চিকিৎসা একটা, তওবা করো। আচ্ছা বাবার সামনে যে মেয়েটাকে আগুনে ফেলে দিল, বাবার কলেজে কেমন হইল? আচ্ছা স্বামীর সামনে যে স্ত্রীকে কুপায় হত্যা করলো দিল্লিতে, আচ্ছা স্ত্রীর কলেজাটা কেমন হইল? আচ্ছা স্বামীর কলেজাটা কেমন হইল? فاستغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا فإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. رب العالمين بل استغفار کرو توبہ کرو استغفار کرو توبہ کرو তোমারে আরো কয়দিন সুযোগ দিয়ে দিব, ইস্তিগফার করো তওবা করো। বলেন ইস্তিগফার করো তওবা করো, তোমারে আরো অল্প কয়টা দিন সুযোগ দিয়ে দিব। ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমারে নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আরো কয়দিন সুযোগ দিয়ে দিব, নির্দিষ্ট সময় পর্যন্ত সুস্থতা দিয়ে দিব, নির্দিষ্ট সময় পর্যন্ত সুখ শান্তি দিয়ে দিব, নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে যা লাগে তা দিয়ে দিব। তাহলে ইস্তেগফার আর তওবার বিকল্প কোনো রাস্তা থাকলে আমারে শুনান, ইস্তেগফার আর তওবার বিকল্প কোনো রাস্তা থাকলে শুনান। আচ্ছা জীবনে গুনাহ কতগুলো হয়েছে বলেন, গুনাহ কতগুলো হয়েছে বলেন? গুনার জন্য মালিক সঙ্গে সঙ্গে ধরে না, এই জন্য আমরা ধোকা খাইতেছি। আমার গুনার জন্য আমার সঙ্গে সঙ্গে ধরে নাই, এই জন্য আমি ধোকা খাইছি, এই জন্য আমি কি খাইছি? فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور. দুনিয়া যেন তোমারে ধোকা না দেয়, দুনিয়া যেন কি, দুনিয়া যেন তোমারে ধোকা না দেয়, দুনিয়া যেন তোমারে ধোকা না দেয়। ভাইস প্রেসিডেন্ট মত ব্যক্তিটা কেন আক্রান্ত হলো? ইরানের ভাইস প্রেসিডেন্ট মহিলা কেন আক্রান্ত হলো? ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত হয়ে মারা কেন গেল? আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা কেন গেল, মারা কেন গেল? বিমা কানু ইয়াকসিবুন। আর এখান থেকে আমার জন্য পয়গাম কি? লাআল্লাহুম ইয়ারজিউন। আমার জন্য পয়গাম দেখিও ফিরে আসে কিনা, দেখিও, দেখিও ফিরে আসে কিনা, দেখিও ইস্তেগফার করে কিনা, দেখিও তওবা করে কিনা। সবগুলো গুণা তো জমা হয়ে গেছে, সবগুলো গুণার প্রতিক্রিয়া যদি শুরু হয়ে যায় তো কী অবস্থা হইতো? নামাজ ছাড়ার প্রতিক্রিয়া যদি শুরু হয়ে যাইতো, নামাজ ছেড়ে দেওয়ার রিয়াকশান যদি শুরু হয়ে যাইতো, নামাজ ছাড়ার রিয়াকশান যদি শুরু হইতো, রোজা ছাড়ার রিয়াকশান যদি শুরু হয়ে যাইতো, খোদা না খাস্তা জেনার ব্যবচারের রিয়াকশান যদি শুরু হয়ে যাইতো, খোদা না খাস্তা চোখের খেয়ানতের রিয়াকশান যদি শুরু হয়ে যাইতো। আর শুরু হবেই হবে যদি ইস্তেগফার না করে, শুরু হবেই হবে যদি কি না করে, যদি ইস্তেগফার না করে শুরু হবেই হবে। বলেন 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 বলেন, যদি ইস্তেগফার না করে, যদি ইস্তেগফার কি? আচ্ছা এগুলো জমা আছে কিনা, জীবনের সবগুলো গুণা জমা আছে কিনা, রেজিস্টারে সব জমা আছে কিনা,
রেজিস্টারে সব জমা আছে কিনা, এগুলোর অ্যাকশন বা রিয়াকশন আছে কিনা, এগুলো ক্রিয়া বা প্রতিক্রিয়া আছে কিনা, তেঁতুল মুখে দিলে প্রতিক্রিয়া আছে কিনা, চকলেট মুখে দিলে প্রতিক্রিয়া আছে কিনা। আল্লাহর কসম, দরারুজ্জুনুবে কাল আবকাল কুলুবে কাদারারিল সামুমে ফিল আবদান। শরীরের জন্য বিষ যেমন, শরীরের জন্য বিষ যেমন, কলবের জন্য গুনাহ তেমন। শরীরের জন্য কি? এবার এবার বলেন তো, জীবনে শরীরে বিষ কয় ফোঁটা ঢুকাইছেন, এবার কলবে বিষ কয় ফোঁটা ঢুকাইছেন বলেন? কয় ফোঁটা বিষে ক্ষতি হয় না? বুঝে না কথা, কয় ফোঁটা বিষে ক্ষতি হয় না? বিষ কয় ফোঁটাতে ক্ষতি হয় না? তাহলে গুনাহ কয় ফোঁটাতে ক্ষতি হয় না? হ্যাঁ বলেন, কোনটা কোনটাতে গুনাহ ক্ষতি হয় না? মোবাইলে কত গুনাহ করলে ক্ষতি হবে না? রাস্তায় কত গুনাহ করলে ক্ষতি হবে না? ঘরে কত গুনাহ করলে ক্ষতি হবে না? নামাজ কয়েকটা ছাড়লে ক্ষতি হবে না? রোজা কয়েকটা কয়টা ছাড়লে আর ক্ষতি হবে না? হিসাব করে করে যাকাত আর কয় বছর না দিলে ক্ষতি হবে না? হজ ফরজ হয়েছে, হজ না করলে কবে ক্ষতি হবে না বলেন? কি করা বলেন? হ্যাঁ, গুনাহ ছেড়ে দেওয়া বলেন, আবার বলেন, কয়টা গুনাহ ছেড়ে দেওয়া? ফখর গুনাহ কিনা, কিবির গুনাহ কিনা, অহংকার গুনাহ কিনা, আরেকজন থেকে নিজেকে বড় মনে করা গুনাহ কিনা, মিথ্যা কথা গুনাহ কিনা, মিথ্যার কল্পনা করা গুনাহ কিনা? কোন কোন গুনাহ ছাড়া বলেন? জহিরি বাতিনি বলেন, কোন কোন গুনাহ ছাড়া হইতে পারে? আমরা এই মানুষগুলো যদি আমরা যদি ইস্তেগফার হক আদায় করি, হইতে পারে মা কানাল্লাহু লিউআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআদ্দিবাহুম। রব্বুল আলামিন বলেন, হাবিব আমি দুটা নিরাপত্তার গ্যারান্টি কার্ড পাঠাইলাম, একটা হলেন আপনি নিজে, সুবহানাল্লাহ, আমি আপনি যতক্ষণ জীবিত থাকবেন ততক্ষণ আপনার উম্মতকে আমি আজাব দিয়ে শেষ করতাম না, এটা আমার সিদ্ধান্ত। দুই নম্বরে হলো ইস্তেগফার। দুই নম্বর কি বলেন? ওরা যতক্ষণ ইস্তেগফার করবে আমি ওদেরকে আজাব দিতাম না। আমাকাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, এখান থেকে ইস্তেগফার উঠবে, ওখান থেকে আজাব নামবে, এটা হবে না। এটা কি হবে না? এটা হবে না। তাহলে আমরা করোনা থেকে জাতিকে বাঁচাবার রাস্তা কি? এখন তো সবাই মিল্লা ইস্তেগফার করার ডাক দেওয়ারও সুযোগ নাই, কি বল? তাহলে এখন আমার রাস্তা আর কোনটা বাকি? কোনটা বাকি? বনি ইসরায়েলের কওম শনিবারে মাছ খাইছিল, কিবারে মাছ কি আপনার হালাল না হারাম? কিন্তু শনিবারে বনি ইসরায়েলের জন্য শনিবারে মাছ ধরা হারাম ছিল, কিবারে শনিবারে মাছ ধরা কি ছিল? এরা তিন দলে বিভক্ত হয়েছে, তিন দল। এক দলে বলে খাবো না, খেতে দিব না, কি বলছে বলেন? আরেক দল বলে আমরা খাবো না, তবে কেউ খাইলে মানা করতাম না। তিন নম্বর দলকে আমরা খামো, তবে শনিবারে খাইতাম না, শনিবারে ব্যাট দিয়ে রাখবো, মাছ ঢুকবে রবিবারে ধরে খামো। বুঝেন না? সালাকি আল্লাহর লগে কি বলেন? কয় দল হয়েছে মোট? এক দল খাবো না, দুই নম্বর খাবো না, খাবো না কেউ খাইলে মানা করতাম না, তিন নম্বর আমরা খাবো, তবে সালাকি করে খাবো। আজাব এসে গেছে। কুনু খিরাদাতান খাসিন, আজাব এসে গেছে, সব বানর হয়ে যান, সবটি বান্দর হয়ে গেছে, দুই দল বান্দর হয়ে গেছে, আর যেই দল খাইল খায় নাই মানা করছে, নিজেরা খায় নাই বাধা দিছে খাইস না, শুধু এরা বেঁচে গেছে। সুবহানাল্লাহ, নিজেরা খায় নাই বলেন,
আবার জাতিকে কি করছে, মানা করছে, বাধা দিছে, এরা বেঁচে গেছে। এবার বলেন তো আমাদের জাতি কয় দলে বিভক্ত হয়েছে? কোন উপদল, দল উপদল বাদ দেন না, কিন্তু এই তিন দল আসেনি। আচ্ছা, যারা নিজেরা করে না আর করতে বাধা দেয় এই মানুষগুলো কয় কয়জন, কয় পার্সেন্ট আছে এখন, কয় পার্সেন্ট? পার্সেন্ট আসবে 0.1? হ্যাঁ, কি কয় পার্সেন্টে আসে? 0.1 আসবো। 0.1 মানে 1000 একজন, 0.1 মানে কত? 1000 0.1 আসবে। তাহলে আর বাকি রইল কয় দল? দুই দল। এক দলে খায় না, মানা করে না, আরেক দল অপরাধ করে, আরেক দল কি করে? অপরাধ করে। আর আরেক দল অপরাধ করে না, মানা করে না। এরা কত, এটা এটা কতজন আছে? আচ্ছা, এবার অপরাধ করে এরা কত কত পার্সেন্ট? কি এবার বলেন, আজাব কেন আসবে না বলেন? এখন শুধু অপেক্ষা করা কখন আসবে? শুধু অপেক্ষা করা কি বলেন? অপেক্ষা করা কি? তা আপনি কি আজাবের অপেক্ষা থাকবেন? হ্যাঁ, আজাবের অপেক্ষা থাকবেন যে আজাব আসার পরে দেখা যাবে আজান দিব? আমাদের দেশে ছোটোবেলা দেখছে যখন তুফান শুরু হয় তখন আজান দেয়। তুফান শুরু হয়েছে, পুরা বাড়ির সবাই একসাথে আজান দেওয়া শুরু করছে। আমাদের দেশে এরকম করতে, আমরাও ছোটোবেলায় বাতাস শুরু হয়েছে, মা কোথায় আজান দেয়, আজান দেয়, সবাই একসাথে আজান দিতাম। কি লুঙ্গি নেই আজান দিতেছে বাচ্চা, আজান দিতেছে কি লেগা? এখন আপনারা কি মসজিদে যাবেন আজান আজাব আসলে? তবে ইস্তেগফার যা করা সব আজাব আসলে করেন, আজাব আসলে খতম করা দিয়েন, আজাব আসলে দোয়া ইউনুসের খতম করা দিয়েন। কি হ্যাঁ, এই আগটা কখন বলেন? কখন? তাহলে তওবা ইস্তেগফার কখন? কয়টা গুণা থেকে তওবা? এবার সকলে এক মিনিট নিজের গুণার কথা মনে করতে হবে, চোখ বন্ধ করে নিজের জীবনের সমস্ত গুণা মনে করেন, নিজের জীবনের গুণাগুলো মনে করেন। আগে গুণা মনে না করলে মাফ চাইবেন কেমনে? বুঝে না কথা, গুণা মনে না থাকলে মাফ চাইবেন কি দিয়া? গুণা ভুলে গেছেন, ওই বেটা টাকা পাবে আপনি ভুলে গেছেন তো দিবেন কেমনে? বুঝেন না কথা, টাকা পাবেন ভুলে গেছেন তো দিবেন কিভাবে? গুণার কথা মনে করেন, আল্লাহ জীবনে অনেক গুণা হয়ে গেছে বলেন, বলেন আল্লাহ জীবনে অনেক গুণা হয়ে গেছে মাওলা, আল্লাহ জীবনে অনেক গুণা হয়ে গেছে মাওলা, আল্লাহ জীবনে অনেক গুণা হয়ে গেছে মাওলা, আল্লাহ নামাজ ছেড়ে দেওয়ার মতো গুণা হয়ে গেছে, নামাজ ছেড়ে দেওয়ার মতো গুণা জমা হয়ে গেছে মাওলা, রোজা ছেড়ে দেওয়ার মতো গুণা জমা হয়ে গেছে আল্লাহ, হাতের গুণা অসংখ্য জমা হয়ে গেছে মাওলা, চোখের গুণা কোটি কোটি জমা হয়ে গেছে মাওলা, কানের গুণা কোটি কোটি জমা হয়ে গেছে মাওলা, আল্লাহ লজ্জাস্থানের গুণা জমা হয়ে গেছে মাওলা, আল্লাহ গুণা দিনে জমা করছি, গুণা রাতে জমা করছি মাওলা, গুণা লোকালয়ে জমা করছি, গুণা একাকিত্বে জমা করছি মাওলা, আল্লাহ হাজার হাজার গুণা জমা হয়ে গেছে মাওলা, লক্ষ লক্ষ গুণা আবার জমা হয়ে গেছে মাওলা, গুণাগুলোকে মনে করেন, গুণাগুলোকে মনে করেন, গুণাগুলোকে মনে করেন, গুণাগুলোকে মনে করেন, আল্লাহ হাজার হাজার গুণা হয়ে গেছে, লক্ষ লক্ষ গুণা হয়ে গেছে মাওলা, আল্লাহ কোটি কোটি গুণা হয়ে গেছে মাওলা, আপনি ছাড়া কেউ জানে না মাওলা, এত গুণা হয়েছে
জানে না মাওলা, ইন্নি মুকিররুদ্দুনুব, আল্লাহ আমরা গুনাহগুলোকে স্বীকার করতেছি। আল্লাহ জজ সাহেবের সামনে গিয়ে যদি অপরাধ স্বীকার করে শাস্তি কমে যায় মাওলা, অপরাধ স্বীকার করলে শাস্তি কমে যায় মাওলা, আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করতেছি মাওলা। যার যার গুনাহ মনে করেন, গুনাহ মনে করে করে চোখের পানি ফেলে দেন, গুনাহ মনে করে করে চোখের পানি ছেড়ে দেন, গুনাহ মনে করে করে চোখের পানি ছেড়ে দেন বলে হাতের গুনাহগুলোকে মনে করেন, পায়ের গুনাহগুলোকে মনে করেন, চোখের গুনাহগুলোকে মনে করেন, কানের গুনাহগুলোকে মনে করেন, লজ্জাস্থানের গুনাহগুলোকে মনে করেন, আল্লাহ আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করতেছি মাওলা, আল্লাহ আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করতেছি মাওলা, আমরা আমাদের অপরাধগুলোকে স্বীকার করতেছি, আমরা আমাদের গুনাহগুলোকে মনে করতেছি মাওলা, সকলে লজ্জিত হন, আমরা লজ্জিত হইতেছি মাওলা, আমরা লজ্জিত হইতেছি মাওলা, লজ্জিত হইতেছি মাওলা, আল্লাহ আমার গুনাহগুলোকে যদি মানুষের সামনে প্রকাশ করে দিতেন আমি কি পরিমাণ লজ্জিত হইতাম, আল্লাহ প্রকাশ করেন নাই মাওলা, হাশরের ময়দানে আমাদের গুনাহগুলোকে প্রকাশ করিয়েন না মাওলা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আমি বড় জলেন, আমি বড় জল
আমি বড় জালেম, আল্লাহ নিজের জীবনের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সকলে বলেন, আল্লাহ আমি সীমাহীন জুলুম করে ফেলেছি, 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 আমি সীমাহীন জুলুম করে ফেলেছি। আল্লাহ দিনেও জুলুম করছি, রাতেও জুলুম করছি। আল্লাহ আপনি কোনো জুলুম করেন না, জুলুম আমি করছি আমার উপরে, আমি আমার উপরে জুলুম করছি, আমি আমার উপরে জুলুম করছি, আমি আমার উপরে জুলুম করছি, আমি আমার উপরে জুলুম করছি রে মাওলা, আমি আমার উপরে জুলুম করছি, আমি আমার উপরে। আল্লাহ বেশি জুলুম করছি রে মাওলা, জলম তো নফসি জুলমান কাসীরা, আল্লাহ বেশি জুলুম করছি রে মাওলা, সীমাহীন জুলুম করছি রে মাওলা। আল্লাহ একটা গুনাহ যদি হয়ে যেত সাহাবায়ে কেরামদের, যদি জীবনে একটা হয়ে গেছে, এটাকে সীমাহীন জুলুম মনে করতো রে মাওলা। আমরা কোটি কোটি গুনাহ করেও গুনাহই মনে করি না রে মাওলা, আমাদের দিলগুলো এত বরবাদ হলো কেন, আমাদেরকে কে ধোকা দিল। মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ কে রে আমাদেরকে ধোকা দিল, আল্লাহ মৌত আসতেছে, মৌত আসতেছে, মৌত আসতেছে, আপনার মহাব্বত দিয়ে দেন মাওলা, আপনার মহাব্বত দিয়ে দেন। এটা মানুষ তো তার মাহবুবকে মারে না রে মাওলা, মাহবুব তো তার মাহবুবকে থাপ্পড় দেয় না, আপনি আমাদেরকে মহাব্বত দিয়ে দেন মাওলা, আপনার মহাব্বত দিয়ে আজাব থেকে বাঁচায় দেন, আপনার মহাব্বত আমাদের দিলে দিয়ে দেন মাওলা, আপনার মহাব্বত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে বদলাইয়া দিও না, আমাদেরকে আপনার মহাব্বত দিয়ে দেন মাওলা, আমাদেরকে আপনার মহাব্বত দিয়ে দেন মাওলা, আমাদেরকে শুয়ার আর বান্দর বানাইয়া দিও না মাওলা, আল্লাহ আমাদেরকে শুয়ার আর বান্দর বানাইয়া দিও না,
আমাদেরকে জমিন ধসায়া দিও না মাওলা, আগুন দিয়ে শাস্তি দিও না, পানি দিয়ে শাস্তি দিও না, মাটি দিয়ে শাস্তি দিও না, বাতাস দিয়ে শাস্তি দিও না, কঠিন কঠিন বিমারি দিয়ে আমাদেরকে শাস্তি দিও না মাওলা। ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ আমরা আর নাফরমানি করতাম না, আমরা আর নাফরমানি করব না মাওলা। আল্লাহ আর নাফরমানি করব না মাওলা, আল্লাহ আর নাফরমানি করব না মাওলা, আল্লাহ আর নাফরমানি করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে শুধু আল্লাহকে রাখেন আর সব বের করে দেন, দিলে শুধু আল্লাহর মহাব্বত বসান। Allah, la ilaha illallah.
সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, ওয়া আতুবু ইলাইহি। এভাবে করব তো ইনশাআল্লাহ, শুধু এখানে আয়েশা করবেন না, বাড়িতে গিয়েও। আজ থেকে নিয়ত ইনশাআল্লাহ, আজ থেকে আমরা ছয় তসবি ছাড়বো না, জামাতের সাথে নামাজ পড়বো, জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নিজের বিবিকে পর্দা করাবেন, নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন, নিজের নামাজ পড়বেন, নিজের বিবিকে নামাজ পড়াবেন, ছেলে মেয়েদেরকে নামাজ শিখাবেন, নিজে কোরআন শরীফ পারলে তেলাওয়াত করবেন, ছেলে মেয়েদেরকে তেলাওয়াত শিখাবেন। আর আখেরি গুজারিশ, যদি শুনেন মারা গেছি তো দোয়া করিয়েন, সময় আর বেশি নাই, আল্লাহ যেন ফিতনা ফাসাদ আসার আগে আগে আমাদেরকে তুলে নিয়ে যায়। আমাদের অলিপুরি সাহুজুর বেশি অসুস্থ, আমাদের জুবায়ের আনসারি দামাত বারাকাতুম বেশি অসুস্থ, দোয়া করবেন আল্লাহ তালা যেন ইমান আমলের সাথে সুস্থতার সাথে হায়াত রাখে, আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করে, দোয়া করেন। ইয়া রব লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহি,
রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, লা আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল ফরমা, আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলো কবুল ফরমা, আল্লাহ দিল্লির মুসলমানদেরকে নিরাপত্তা নসিব করে দেন, দিল্লির মুসলমানদেরকে নেক বানায় দেন মাওলা, আল্লাহ দিল্লির মুসলমানদেরকে হেফাজত ফরমা, আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত ফরমা, আল্লাহ ইয়ামানের মুসলমান কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত ফরমান, আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত ফরমান, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত ফরমান, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত ফরমান, আল্লাহ বাংলাদেশের সকল মানুষকে হেফাজত ফরমান, আল্লাহ করোনার গজব থেকে বাংলাদেশকে আপনি বাঁচান মওলা, আল্লাহ করোনার গজব থেকে বাংলাদেশকে বাঁচান মওলা, আমাদের হারাম আইনকে বাঁচান মওলা, আমাদের সৌদি আরবকে বাঁচান মওলা, আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে বাঁচান মওলা, গোটা মুসলিম বিশ্বকে বাঁচান, আল্লাহ আমাদের বাংলাদেশটাকে বাঁচান, বাংলাদেশটাকে বাঁচান মওলা, আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে হালাক করে দিও না, আল্লাহ গুনার কারণে আমাদেরকে হালাক করে দিও না, গুনার কারণে আমাদেরকে বরবাদ করে দিও না, গুনার কারণে আমাদের থেকে অন্য জাতি বদলাইয়া দিও না মওলা, আল্লাহ আমাদেরকে মৌত পর্যন্ত ইমান ও ইসলামের উপরে রাখেন মওলা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ এই মসজিদে যারা দূর দূর থেকে আসছে মওলা, যারা যত দূর থেকে আসছে সকলকে আপনি কবুল ফরমান, যারা যত নেক মকসদ নিয়ে আসছে সবাইকে আপনি নেক মকসদ পুরা করে দেন মওলা, অসুস্থদেরকে সেবা দিয়ে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন মওলা, আল্লাহ আমার বিবিটা অসুস্থ সেবা দিয়ে দেন, আল্লাহ আমাদের মধ্যে যতজন অসুস্থ সবার সেবা দিয়ে দেন, আমাদের নজরুল মিয়ার মেয়েটাকে আপনি পুরা পুরা সেবা দিয়ে দেন মওলা, আল্লাহ আমাদের মধ্যে যতজন অসুস্থ সবাইকে সেবা দিয়ে দেন মওলা, আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে হেফাজত ফরমান, আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান, দারুল দেওবন্দের মতো কবুল ফরমান, আল্লাহ দারুল দেওবন্দের মতো কবুল ফরমান, মদিনায় তৈয়বার মতো কবুল ফরমান, আল্লাহ প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন আজ থেকে কেয়ামত পর্যন্ত যারা দিবেন তাদের সকলকে আপনি কবুল ফরমান, আল্লাহ মসজিদ মাদ্রাসার জমি থেকে শুরু করে বালিকণা পর্যন্ত যারা যত দিয়েছেন সবাইকে আপনি কবুল ফরমান, আল্লাহ আমার তাওহীদ বরাব্বা আমার কবরগুলোকে নূরে নূরে ভরে দেন, আল্লাহ তাওহীদ বরাব্বা আমার কবরগুলোকে নূরে নূরে ভরে দেন, আমাদের হাজী শরীফ সাহেব শাহ আলম সাহেবকে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদের মালিক ভাইকে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদের হাজী সাহেবদেরকে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদের মাদ্রাসাকে আল্লাহ ভেলায়াতের মার্কাজ বানিয়ে দেন মওলা, আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে আপনি আপনার বলি বানাইয়াই দেন, আমাদের সকলকে আপনি আপনার বলি বানাইয়াই দেন, আমাদের সকলকে আপনার বলি আপনি বানাইয়াই দেন, আল্লাহ আমাদের সকলকে আপনার বলি আপনি বানাইয়াই দেন, আল্লাহ আমাদের সকলকে আপনার বন্ধু বানাইয়াই দেন, আল্লাহ আমরা আর নাফরমানি করবো না, আল্লাহ আর নাফরমানি করবো না, আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করতাম না রে মাওলা, আপনি আমাদেরকে তওবার উপরে মজবুতি দান করেন, আমাদের এই তওবার উপরে আপনি আমাদেরকে ইস্তেকামত নসিব করেন, আল্লাহ এই তওবার উপরে ইস্তেকামত দান করেন, এই তওবার উপরে মজবুতি নসিব করেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আজকে যারা মেহমানদারিতে গরু দিয়েছে এই যুবকগুলোকে আপনি কবুল ফরমান, আল্লাহ আজকের মেহমানদারিতে যারা যত শরীক হয়েছে সকলকে আপনি কবুল ফরমান, আল্লাহ মাদ্রাসার দক্ষিণ পাশের জায়গাটা আপনি দিয়েই দেন, আল্লাহ এতটুকু মসজিদ ওইদিকেও বানায় দেন,
আল্লাহ মসজিদ হওয়া ছাড়া আপনার বান্দারা কষ্ট পাইতেছে রে মাওলা। আল্লাহ আপনি মাদ্রাসার সমস্ত জরুরত কেয়ামত পর্যন্ত পুরা করে দেন। আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন। আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা ভিক্ষা দান করেন মাওলা। আল্লাহ এই রমজানের সমস্ত রোজাগুলোর হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ রমজানে উমরা করার তৌফিক দান করেন। জিলহজ মাসে হজ্জে মবরুর নসিব করেন। আল্লাহ উমরার হজের সিলসিলা জারি করে দেন। আল্লাহ আপনার ঘর তাওয়াফিন থেকে খালি থাকা কিয়ামত আলামত। আপনার ঘর তাওয়াফিন থেকে খালি থাকা কিয়ামত আলামত। আপনার ঘর তাওয়াফিন দিয়ে ভরে দেন। আপনার ঘর তাওয়াফিন দিয়ে ভরে দেন। اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله وأعوذ بك من الشر كله عاجله وآجله. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار ونعوذ بك من النار ونعوذ بك من النار. সকলে আবার মালিকের কাছে চেয়ে নেন, যার যা লাগে চেয়ে নেন। আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদেরকে বাঁচান, দুশ্মনী দুশ্মনী থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচান মাওলা। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উমরাহ বুকিং চলছে, উমরাহ বুকিং চলছে। সবচেয়ে কম খরচে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ। প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তাইফ ও ওয়াদি জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকী। বিস্তারিত জানতে কল করুন 01684824127। মার্কাজ হজ কাফেলা, বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত। অফিস হাজী মিছির আলী টাওয়ার, সিদ্ধিরগঞ্জ পুল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।